ও মন জানো না, মইরা গেলে ফিরা আসে না, মইরা গেলে ফিরা আসে না, ও মন জানো না, অসাধারণ একটি গজল এবং অসাধারণ একটি ভিডিও আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। আপনার দেখা সেরা ভিডিও হবে 100%, কারণ চলচ্চিত্রের খলনায়ক মিশা সদাগর কলরব শিল্পী গোষ্ঠীর সাথে গজলের অভিনয় করছে। অসাধারণ কথা দিয়ে এবং অসাধারণ অভিনয় দিয়ে গজলটি তৈরি করা হচ্ছে। দর্শক মণ্ডলী, আজকে এমন একটি ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দেখাবো এবং গজলও শোনাবো, যেটা হচ্ছে চলচ্চিত্রের খলনায়ক, যাকে এক নামে সকলে চেনে, মিশা সদাগর। সে কিন্তু কলরব শিল্পী গোষ্ঠীর ভিতরে অভিনয় করতেছে, অর্থাৎ গজলের অভিনয় করতেছে, তার জীবনের এই প্রথম। দর্শক মণ্ডলী, বদরুজ্জামান ভাই গজলটা গিয়েছে এবং অন্যান্য শিল্পীরাও আছে, এবং মিশা সদাগর কীভাবে কি অভিনয় করেছে সে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো। দর্শক মণ্ডলী, ইন্টারেস্টিং ভিডিওটি দেখতে হলে এবং গজলটি শুনতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। দর্শক মণ্ডলী, গজলটির নাম হতে যাচ্ছে মইরা গেলে ফিরে আসে না। দর্শক মণ্ডলী, মিশা সদাগর ভাইয়ের এই গজল নিয়ে তার হৃদয় থেকে কি বক্তব্য সেটাও আপনাদেরকে শোনাবো এবং বদরুজ্জামান ভাইয়েরও বক্তব্য আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ। তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন আমরা গজলটির শুটিং এবং গজলটি শুনি আসি ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা গজলটি শুনে বুঝতেই পারলেন যে কেমন অসাধারণ হতে চলেছে গজলটি, হৃদয় বিদারক হতে চলেছে, অর্থাৎ হৃদয় স্পর্শ হতে চলেছে। দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন হিদায়ত দিবে, কার মাধ্যমে হিদায়ত দিবে, সে আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। অর্থাৎ চলচ্চিত্রের সবচাইতে খলনায়ক হিসেবে পরিচিত ছিল যে মিশা সদাগর, সবচাইতে খারাপ অভিনয় করতো, অর্থাৎ গুন্ডার অভিনয় করতো, সে কিন্তু আজকে ধীরে ধীরে তাবলিগে যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু ইসলামের পথে ফিরে আসতেছে, এবং এখন কিন্তু অলরেডি কলরব শিল্পীর গোষ্ঠীর সাথে অ্যাড হয়ে কিন্তু গজলে অভিনয় করতেছে, অর্থাৎ গজল করতেছে। এবং এই গজল নিয়ে তার ব্যক্তিগত উক্তি কী এবং বদরুজ্জামান ভাইয়ের উক্তি কী, সেই বিষয়টা দেখলে আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন যে মিশা সদাগর ভাই আসলে চলচ্চিত্রে অভিনয় করতো খলনায়ক হিসেবে, কিন্তু তার মনের দিক থেকে সে কতটা ফ্রেশ এবং কতটা আল্লাহর ভয় তার ভিতরে আছে। যাই হোক দর্শক মণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিবার এবং তাকে যেন ইসলামের জন্য কবুল করে, এবং আমরাও তার পরিবার এবং তার ছেলেমেয়ে যারাই আছে সবার জন্য দোয়া করব, সে যেন তার মাধ্যমে যেন ইসলামের দাওয়াতটা পৌঁছাইতে পারে মানুষের কাছে। তো চলুন দর্শক মণ্ডলী, বদরুজ্জামান ভাই এবং চলচ্চিত্রের সেই খলনায়ক অর্থাৎ মিশা সদাগরের এই গজল নিয়ে উক্তি কী, তার প্রতিভাগুলো ব্যক্ত করেছেন, সেইগুলো আমরা শুনে আসবো ইনশাল্লাহ। তো এই সঙ্গীতে চমৎকার একটি গল্প মেকিং করেছেন এবং আমাদের সকলের প্রিয় ইলান ভাই এই চমৎকার গল্প জিনিস ফুটিয়ে তুলেছেন, যিনি এটাকে অভিনয়ের মাধ্যমে গল্পের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, আমাদের শ্রদ্ধেয় শাহিদ হাসান মিশা ভাই। আমরা ওনার কাছ থেকে একটু জানবো সঙ্গীত সম্পর্কে এবং ইসলামী সঙ্গীতে কাজ করছেন, ওনার একটু অভিভূত ব্যক্তি আমরা জানবো। শুক্রিয়া, মানে অসম্ভব ভালো লেগেছে মানে কাজ করে, কোন গানটা এত এফেক্টিভ গান, গানটা সুর এমন সুর, মানুষ যদি একটু চোখ বন্ধ করে মস্তিষ্ক এবং মন আর মাথা মিটিয়ে যদি শোনে তাহলে এটা মানুষ দুনিয়ার সৃষ্টির রহস্যটা উন্মোচিত হবে। যারা সুস্থ মানুষ তারা প্রত্যেকে জানে যে আমরা কোথা থেকে এসছি, আমরা এসছি সুস্থা আমরা সৃষ্টি, এবং আমাদেরকে আবার মাটিতে ফিরে যেতে হবে, আমাদের পরকালকে আমরা বিশ্বাস করি, আমাদের আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই বিষয়টাই কাজে আমাদের এই পিরিয়ডটার মধ্যে আমরা অনেকে বিলাসিতার জন্য আমাদের জীবনের জন্য আনার জন্য আমরা অনেক কিছু অর্জন করি যেটা এত কিছু প্রয়োজন নেই, কিন্তু আসলে সব কিছু রেখে ফেলে আমাদেরকে চলে যেতে হয় এবং আমাদেরকে তখন একা চলে যেতে হয় এবং আমরা একটা সুতাও বহন করতে পারি না, কিন্তু আমরা পারি না পুরো বিশ্বকে নিয়ে নেই, পুরো বিশ্বকে আমরা যেভাবে হোক মানে হালালভাবে না হলে হারামভাবে, নৈতিকভাবে না হলে অনৈতিকভাবে, তো এই যে এই জীবন বোধ থেকে ফিলোসফি থেকে এই গানটা আমরা রচনা করেছেন আমাদের বদরুজ্জামান। অসম্ভব যে আগে কলরবের ওদের একটা সংস্থা, সে ভোকালিস্ট মেইন ভোকালিস্টের তিনজনের একজন, তো সুরটাই আমাকে আকৃষ্ট করেছে। তারপর করে আমি মনে করি যে অবশ্যই ধর্ম আমাকে আকৃষ্ট করে, ধর্মের প্রতি আমার কিছু দায়বদ্ধতা আছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকেই আমি মূলত চাই যেটা আমার যেটা ভাবছি হচ্ছে যে মানবতার উপকার।
সম্মানিত দর্শক মণ্ডলী, আপনার খলনায়ক মিশা সদগরের হৃদয় স্পর্শী যে বক্তব্যটি আছে এই গজল নিয়ে সেটা শুনলেন, এবং বদরুজ্জামান ভাইও কী বলেছে সেটা শুনলেন। দর্শক মণ্ডলী, গজলটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এই গজলটি যদি সত্যি আপনি কানে হেডফোন লাগিয়ে যদি চিন্তা করেন এবং গজলের প্রতিটি কলি যদি আপনি অনুধাবন করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে দুনিয়া আসলে কোনো কিছুই না, দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে, মইরা গেলে ফিরে আসে না। দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। দর্শক মণ্ডলী, রিকোয়েস্ট করছি শেয়ার করার জন্য, প্লিজ। এই জন্য শেয়ার করতে বলতেছি, চলচ্চিত্রের খলনায়ক ইসলামের পথে ফিরে এসেছে এবং নতুন একটি সঙ্গীত আমাদেরকে উপহার দিচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এই পর্যন্ত। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।